2023 সালেও সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা, এই বিষয়টা নিয়ে আমাদের আজকের এই ভিডিওটা। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আওয়ার টেলিওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বিস্তারিত বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের আজকের এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেন। আমরা সবাই জানি 2022 সালের এসএসসি ও এইচএসসি এবং সমমানের যে পরীক্ষাগুলো আছে সেগুলো সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে। তবে আমাদের আগামী বছর 2023 সালের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এসএসসি দাখিল ভোকেশনাল এবং এইচএসসি আলিম ভোকেশনাল পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির সদস্য শিক্ষাক্রমের সদস্য মোহাম্মদ মসিউজ্জামান বলেন, শিক্ষাবর্ষের সাধারণ নিয়ম অনুযায়ী 2023 সালের এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের নবম শ্রেণীর কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল 2021 সালের 1 জানুয়ারি থেকে এবং এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষার্থীদের একাদশ শ্রেণীর কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল একই বছরের 1 জুলাই থেকে। তো কোভিড-19 যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সপ্তাহে মাত্র 2 দিন করে সরাসরি শ্রেণী কার্যক্রম শুরু হয় গত বছর 12 সেপ্টেম্বর। সেই হিসেবে উক্ত সেশনের এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার্থীরা নবম শ্রেণীতে দীর্ঘ প্রায় 9 মাস সরাসরি পাঠদান থেকে বঞ্চিত ছিল। অন্যদিকে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখনও একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। তো এর ফলে এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষার্থীরা প্রায় 8 মাস শেষ হয়ে গেল, এখনও পর্যন্ত সরাসরি শ্রেণী কার্যক্রমে শুরু করতে পারেনি বা এদের সরাসরি শ্রেণী কার্যক্রম শুরু করা যায়নি। তো যার ফলে তাদের শিক্ষণার্থী থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক। তো তিনি আরও বলেন, করোনার কারণে ফের 1 মাস বন্ধ ছিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। তো এর ফলে গত 21 ফেব্রুয়ারি পর্যন্ত নবম শ্রেণীতে মাত্র 35 কর্মদিবস শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরেছে 2023 সালের এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার্থীরা। তো 2 মার্চ থেকে সরাসরি শিক্ষা কার্যক্রম চালু হলেও তাদের শিক্ষণার্থী থেকেই যাবে। তো সেক্ষেত্রে 2022 সালের পরীক্ষার্থীদের যে ইতিপূর্বে যে পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি, সেই পাঠ্যসূচি 2023 সালের এইচএসসি দাখিল ও সমমানের এসএসসি আলিম ও সমমানের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য হতে পারে। অর্থাৎ আমাদের 22 সালে যে সংক্ষিপ্ত সিলেবাসে বা পুনর্বিন্যাসকৃত যে সিলেবাসে আমাদের 22 সালের পরীক্ষার্থী এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেই সিলেবাসটা কিন্তু আমাদের 2023 সালের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হতে পারে। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, আপনারা সবাই পরিষ্কার যে আমাদের 2023 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা এমন সমমানের অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেগুলো সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার পরিকল্পনাটা ইতিমধ্যে কিন্তু আমাদের মাউসি নিয়ে ফেলছে অনেকটা। তো সেটা পরে আনুষ্ঠানিকভাবে পরিবেশ পরিস্থিতি বুঝে হয়তো বা জানানো হবে। সো আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টটি সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।